আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ঐশী। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইঞ্জিনিয়ার টুটুল স্যারের পক্ষ থেকে আজ আপনাদের একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির অ্যানিমেশন দেখানোর চেষ্টা করছি। আমাদের এই প্ল্যানটি করা হয়েছে দিনাজপুরে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আলফোন্স মার্তে। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আর্কিটেক্ট টিম অসাধারণ করে এই প্ল্যানটি ডিজাইন করেন। বাড়িটির সামনে সুন্দর একটি এন্ট্রি গেট আছে। গেট দিয়ে এন্ট্রি করে ওয়াকওয়ে দিয়ে একটু সামনে এগিয়ে আসলে রাইট সাইডে আছে গ্যারেজের স্পেস। বাড়ির চারপাশে পর্যাপ্ত স্পেস রাখা হয়েছে। ওয়াকওয়ের লেফট সাইডে আছে বসার জন্য পর্যাপ্ত জায়গা। বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। বাড়িটির রুফে, ওপেন টেরেসে এবং চারপাশে গাছ লাগানোর সুব্যবস্থা আছে। বাড়িটির দরজা জানলাগুলোতে ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যেন বাড়ির ভেতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে। ফার্স্ট ফ্লোরের এক সাইডে ওপেন টেরেস রাখা হয়েছে বিকেলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। পুরো বাড়িতে খুব চমৎকার লাইটের ব্যবস্থা করা হয়েছে যা বাড়িটির নাইট ভিউ অসম্ভব সুন্দর করে তুলছে। বাড়িটির রুফটি খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে। রুফে গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা রাখা আছে। রুফে বসার জন্য আলাদা ব্যবস্থা আছে। সব মিলিয়ে এই বাড়িটি আমরা অত্যন্ত চমৎকার করে ডিজাইন করার চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের বাড়িটির ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির মেন রোড। এই রোড দিয়ে সামনে আসলে এটা হচ্ছে বাড়িটির ওয়াকওয়ে। ওয়াকওয়ে দিয়ে ডান সাইডে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে একটি পার্কিংয়ের ব্যবস্থা, তার সাথে আছে ড্রাইভারের রুম, এখানে আছে একটি টয়লেট এবং এখানে একটি বারান্দা। এই পুরোটা হচ্ছে আমাদের গ্যারেজ এরিয়া। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে একটি ওপেন এরিয়া, থেকে লেফট সাইডে গেলে এখানে একটি লিভিং রুম। লিভিং রুম থেকে বেরিয়ে আমরা যদি এই সামনে এগিয়ে যাই তাহলে এখানে আমাদের ডাইনিং স্পেস। গ্রাউন্ড ফ্লোরে দুইটি বেডরুম রাখা হয়েছে, একটি এখানে এবং অপরটি এখানে। এখানে আছে একটি কিচেনের সুন্দর ব্যবস্থা। কিচেনের এই সাইড দিয়ে বাড়ির বাইরে যাওয়ার আরও একটি সুন্দর ব্যবস্থা আছে। এখানে আছে আমাদের স্টেয়ার ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। মণ্ডলী, এবার আমি আপনাদেরকে বাড়িটির ফার্স্ট ফ্লোরের প্ল্যান দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় লিভিং স্পেস, এটা অনেকটাই বড়। এই সাইডে লেফট সাইডে রাখা আছে একটি ওপেন টেরেস। এখানে বিকেলে সুন্দর করে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, ফার্স্ট ফ্লোরে আছে তিনটি বেডরুম এবং দুইটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। বেডরুমের সাথে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি বারান্দা আছে। দর্শক মণ্ডলী, আমাদের ফার্স্ট ফ্লোরে তিনটি বেডরুমের সঙ্গে তিনটি বারান্দা আছে এবং লিভিং স্পেসের সাথে একটি বড় বারান্দা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও বলি, আমাদের সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে আসুন সবাই একটি করে গাছ লাগাই।